বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারের নন কনভেনশনাল এনার্জি। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখব, আমরা প্রথমেই একটু সিলেবাসটা দেখে নিই, আমাদের সিলেবাসে কি কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসে 7টি চ্যাপ্টার আছে। এর মধ্যে প্রথমেই ইন্ট্রোডাকশন, এরপর বেসিক কনসেপ্ট অফ হিট ট্রান্সফার, সোলার কালেক্টরস, এনার্জি স্টোরেজ, ফটোভোল্টাইকস, ফটোভোল্টাইক সিস্টেম অ্যান্ড মডিউলস, আদার সোর্সেস অফ নন কনভেনশনাল এনার্জি। আমরা প্রথমেই জানবো যে এনার্জি সোর্সগুলো কী কী, কী কী ধরনের এনার্জি সোর্স হয়ে থাকে। আমরা প্রথমেই এটা অনেক অনেকভাবেই ক্যাটাগরাইজড করা যায়। ফার্স্টেই আমরা দুইটা টাইপসে ক্যাটাগরাইজ করতে পারি, একটা হলো এনার্জি ক্যাপিটাল আর একটা হলো এনার্জি ইনকাম। আমরা দুইটার মধ্যে পার্থক্য দেখেই বুঝতে পারতেছি যে কোনটা কোন ধরনের। যেমন আমাদের স্ক্রিনের লেফটে যেটা আছে এনার্জি ক্যাপিটাল, যেটাকে বলা হচ্ছে ফসিল ফুয়েলস, কোল, অয়েল, গ্যাস, দেন জিওথার্মাল, তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। অর্থাৎ আমরা যদি বাম দিকের এনার্জি ক্যাপিটাল, আমরা সেই আমি এখানে প্রথমে উদাহরণ দিয়ে বুঝালাম এই জন্য যে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি ক্যাপিটালে যে জিনিসগুলো আছে বা যে এনার্জি সোর্সগুলো আছে এগুলা একটা সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ এগুলা প্রকৃতিতে যখন এদের সোর্স ভ্যানিশ হয়ে যাবে দেন এগুলা শেষ হয়ে যাবে। এই টাইপসের এনার্জিগুলোকে আমরা এনার্জি ক্যাপিটাল বলতেছি। অন দি আদার হ্যান্ড এনার্জি ইনকাম বলতেছি আমরা যে এনার্জি গুলা সোর্স থেকে পুনরায় আবার উৎপন্ন হওয়া পসিবল, এই ধরনের এনার্জি গুলাকে আমরা এনার্জি ইনকাম বলতেছি। যেমন এটা হতে পারে বায়োলজিক্যাল সোর্স হতে পারে, ফুড প্ল্যান্টস হতে পারে, তারপর হাইড্রো পাওয়ার হতে পারে। হাইড্রো পাওয়ারের এক্সাম্পল হচ্ছে ড্যামস, টাইডস, উইন্ড এনার্জি অ্যান্ড ফাইনালি সোলার এনার্জি। এবং আমাদের এই চ্যাপ্টারের অথবা আমি যদি বলি এই সাবজেক্টেরই সম্পূর্ণ বিষয়টা এই সোলার এনার্জি কেন্দ্র। তা আমরা জানি, যদিও এটা প্রথমেই এর আগে আলোচনা করা হয়েছে, যে এনার্জি টাইপসটাকে দুইটা ভাগে টাইপস করা যায়, একটা কনভেনশনাল এনার্জি আর একটা হচ্ছে নন কনভেনশনাল এনার্জি। তা আমরা এইটাকে এভাবেও বলতে পারি এনার্জি ক্যাপিটাল, অ্যান্ড অন দি আদার হ্যান্ড এনার্জি ইনকাম। অল্টারনেটিভ এনার্জি সোর্স, অর্থাৎ আমাদের যে কনভেনশনাল যে এনার্জি সোর্সগুলো আছে সেগুলো ছাড়া আর আমরা অন্য কোন এনার্জি সোর্সগুলোকে আমরা ইউজ করতে পারি যখন আমাদের কনভেনশনাল যে এনার্জি সোর্স আছে যে সেগুলো যখন শেষ হয়ে যাবে। তো এখানে হতে পারে ফিউশন, তারপর আরও অনেক ধরনের আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এর মধ্যে হতে পারে, আমি একটু আগেই দেখিয়েছি যে নন কনভেনশনাল এনার্জি বলতে মেইনলি আমরা সোলার সংক্রান্ত যে সোলার থেকে যে এনার্জিগুলো প্রোডিউস করি এটা হতে পারে, তারপর হতে পারে জিওথার্মাল হতে পারে, তারপর হতে পারে খুব পপুলার আরেকটা এনার্জি, যদিও সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এনার্জির অ্যামাউন্ট অনেক কম পাই তুলনামূলকভাবে, সেটা হচ্ছে উইন্ড এনার্জি। এই ধরনের হতে পারে বিভিন্ন ধরনের এনার্জি সোর্স। তো এখানে আমি যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা সবাই, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি লাইট, সোলার, অর্থাৎ সূর্যকে দেখানো হয়েছে, সানকে দেখানো হয়েছে, এবং একটা প্যানেল দেখানো হয়েছে। আমি যদি একটু মার্কারটা ইউজ করি, এখানে প্যানেলটা আমরা জানি যে এই প্যানেলটাকে কি বলা হয়, এই এই প্যানেলটাই হচ্ছে একটা সোলার প্যানেল, যে সোলার প্যানেলটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এনার্জিটাকে, লাইটটাকে বা সানলাইটটাকে আমরা কনভার্ট করে আমাদের যে কাজে প্রয়োজন, অর্থাৎ আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারি। এছাড়াও আরও কয়েকটি টাইপস আছে, আরও বিভিন্ন ধরনের কনভার্সন আমরা দেখে থাকি, সেগুলো আমরা এখানে আলোচনা করব। আমরা প্রথমেই জানতে পারি যে হোয়াট ইজ সোলার এনার্জি, সোলার এনার্জিটা কি। আমরা এটা সবাই জানি, এটা খুবই একটা ইউজুয়াল একটা ম্যাটার আমাদের সঙ্গে।
আমরা জানি যে সানের মধ্যে একটা রিয়াকশন ঘটে, নিউক্লিয়ার ফিউশন বলা হয়। সেই রিয়াকশনটার ফলে আমরা সেখান থেকে এনার্জি এবং লাইট পাই, যে এনার্জি এবং লাইটটাই আমাদের এই যে গ্যালাক্সি আছে, আমাদের গ্যালাক্সির, আমরা বলতে পারি আমাদের সৌরজগতের শক্তির উৎস। এটাকেই, এই ধরনের যে এনার্জিটা আমরা, এটাকেই অর্থাৎ সানলাইট থেকে আমরা যে এনার্জিটা পাই এটাকে আমরা বলতেছি সোলার এনার্জি। এখানে আমরা জানি যে সানলাইট থেকে আমাদের যে লাইটটা আসে, এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা, সেখান থেকে আমরা অনেক ধরনের রেডিয়েশন পেয়ে থাকি। আপনারা সবাই জানেন এখানে কিছু সংখ্যক রেডিয়েশন দেওয়া হয়েছে, যেমন ভিজিবল লাইট, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, এক্সরেস অ্যান্ড ওয়েভস এটসেট্রা, এই ধরনের কিছু রেডিয়েশন এখানে দেওয়া আছে। আচ্ছা, এনার্জি সোর্স কে মেইনলি দুইটা টাইপসে ভাগ করা যায়। আমরা জানি এক ধরনের এনার্জিকে বলা হয় কনভেনশনাল এনার্জি, আরেক ধরনের এনার্জিকে বলা হয় নন কনভেনশনাল এনার্জি। কনভেনশনাল এনার্জিকেই আমরা অন দি আদার হ্যান্ড বলতে পারি এনার্জি ক্যাপিটাল, এবং নন কনভেনশনালকে বলতে পারি আমরা এনার্জি ইনকাম। আমরা এই বিষয়গুলো এর আগে আলোচনা করছি, সো আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তবুও জাস্ট একটু আলোচনা করতেছি যে এনার্জি ক্যাপিটাল যেগুলা, যেমন ফসিল ফুয়েল, জিওথার্মাল, নিউক্লিয়ার ফিউশন ইত্যাদি, এবং এনার্জি ইনকাম যেটা বলা হচ্ছে বায়োলজিক্যাল সোর্সেস, উড, প্ল্যান্টস, হাইড্রোপাওয়ার, ড্যামস, টাইডস, উইন্ড এনার্জি, সোলার এনার্জি। আমাদের নন কনভেনশনাল এনার্জি নিয়েই আমাদের আলোচনা। সো আমরা এখানে আমাদের টপিক্সের মধ্যে, অন্যান্য টপিক্সে আমরা বিষয়গুলো ডিটেলস আলোচনা করব, তখন আমরা আরো ডিটেলস জানতে পারবো। অল্টারনেটিভ এনার্জি সোর্স হিসেবে আমরা কোন কোন এনার্জি সোর্স গুলাকে ব্যবহার করতে পারি, এইখানে কিছু উদাহরণ দেয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূর্য একটা সানলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাইট চারদিকে যাচ্ছে, এবং এখানে স্ক্রিনে দেখানো হয়েছে একটা সোলার প্যানেল। মেইনলি আমাদের এই নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে আমরা সানলাইট থেকে কিভাবে লাইটটাকে কনভার্ট করে অন্যান্য এনার্জিতে, এবং মেইনলি কিভাবে ইলেকট্রিসিটি পেতে পারি, এই বিষয়গুলোই আমাদের আলোচনার বিষয়। ওকে, দেন হোয়াট ইজ সোলার এনার্জি? সোলার এনার্জি বলতে আমরা কি বুঝি? সোলার এনার্জি মেইনলি আমাদের সৌরজগতের, আমরা জানি যে সোর্সের এনার্জির সোর্সের উৎস হচ্ছে সান, সূর্য। সূর্যকে, সূর্য থেকে, সূর্যে একটা রিয়াকশন হয়, আমরা সবাই জানি নিউক্লিয়ার ফিউশন, তার ফলে আমরা এনার্জি পাই, যে কি আকারে পাই, রেডিয়েশন। সেখানে একটা, আমরা জানি যে নিউক্লিয়ার ফিউশন হয়, আমরা কিভাবে হয় সেটাও জানি, হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে এটা হয়ে থাকে, এবং এর ফলে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাই, যেমন ভিজিবল লাইট, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, এক্সরে, রেডিও, রেডিও ওয়েভস, গামা এটসেট্রা। তো আমাদের সূর্য থেকে যে আমরা লাইটটা পাই, এই লাইটটাকে আমরা কনভার্ট করি যখন এটা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে, যেমন এটা হতে পারে যে একটা সোলার প্যানেলের মধ্য দিয়ে এটাকে, অর্থাৎ একটা ফটোভোল্টাইকের মাধ্যমে, আমরা যে বিষয়গুলো পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব তখন আরো ডিটেলস আপনারা বুঝতে পারবেন। এই যে কনভার্সনটা, এটাই হচ্ছে আমাদের মেইনলি আমাদের এই সাবজেক্টের উদ্দেশ্য। আচ্ছা, আমরা সোলার এনার্জির কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখবো। সোলার এনার্জিটার কি কি অ্যাডভান্টেজ হতে পারে? সোলার এনার্জির অ্যাডভান্টেজ আমি যদি বলি, প্রথমতই এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটার জন্য আমাদেরকে কাউকে কোনো কিছু পে করতে হবে না। অর্থাৎ আমি যদি আজকে তেল নিতে যাই, আমি যদি আজকে গ্যাস নিতে যাই বা অন্য কিছু নিতে যাই, যে কোনো জ্বালানি নিতে যাই, তাহলে আমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে, খরচ করতে হবে। বাট আমাদের এখানে